নমস্কার বন্ধুরা, আজকে আমি এসেছি আবারও আপনাদের কাছে 30 কেজি ABS মডেল নিয়ে, যেটার ক্যালিব্রেশন প্লাস প্রোগ্রামিং আপনাদেরকে আজকে আমি দেখাবো। তো এই হচ্ছে মেশিনটা, এটা ফুল ফাইবার বডি, এর মধ্যে TDM মাদারবোর্ড ইউজ করা হয়েছে। TDM মাদারবোর্ড বলতে হচ্ছে মেশিনটা যখন আমি চালু করব, TDM 12.3 বলে দেখাবে, তার জন্য এটাকে বলা হয় TDM মাদারবোর্ড। এটার ক্যালিব্রেশন আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো ক্যালিব্রেশন শুরু করার আগে মেশিনটাকে আমি অফ করে নিচ্ছি। এখানে 4টে সুইচ আছে, টিয়ার, মোড, আপ অ্যারো, এম প্লাস, ডাউন অ্যারো, MR। তো মোড সুইচটাকে চেপে মেশিনটাকে আমাকে অন করতে হবে। তো মোড সুইচটাকে চেপে আমি মেশিনটাকে অন করছি। তো মোড সুইচটাকে চেপে আমি মেশিনটাকে অন করছি, পাস বলে আসছে। এখানে মোডটাকে প্রেস করতে হবে, 4টে 0 দেখাবে। এখানে আমাকে পাসওয়ার্ড দিতে হবে, 2012। আপারো দিয়ে আমি 2 লিখব, আর ডাউন অ্যারো দিয়ে এটাকে সরাতে হবে, সরিয়ে 2012 আমাকে লিখতে হবে। 2012 লেখা হয়ে গেলে মোডটাকে প্রেস করতে হবে, DSP 0, Auto 0, DP মানে ডেসিমেল পয়েন্ট আমাকে সেট করতে হবে। তো আমার 30 কিলো মেশিন 0.000-ই থাকবে। স্টেপ, এখানে সিঙ্গেল স্টেপ আছে, মানে 30 কিলো আছে 1 গ্রাম। তো আমাকে সিঙ্গেল, যদি এটা মনে করেন আপনারা স্টেপটাকে বাড়াতেও পারেন, মানে ডুয়েল অ্যাকুরেসি বা ট্রিপল অ্যাকুরেসি, সেক্ষেত্রে ডুয়েল অ্যাকুরেসি করতে গেলে 2 করতে হবে, ট্রিপল অ্যাকুরেসি করতে গেলে 3 করতে হবে। তো আমার এটা সিঙ্গেল অ্যাকুরেসি আছে, তার জন্য আমি এটাকে 1-ই রাখছি। এলডি হচ্ছে আপনার অ্যাকুরেসি, আমার 1-ই আছে, যেহেতু আমার 1 গ্রাম মেশিন। ক্যাপাসিটি আমার 30 কিলো, 30 কেজি, তার জন্য আমার 30,000 রাখা আছে। মোড, এটা লিটার অপশান রয়েছে, তো লিটার আমাদের তো দরকার নেই, ওর জন্য আমার নো করা আছে। পিস মানে এটা পিস অপশান রয়েছে, তো আমার তো পিস অপশানও দরকার নেই, ওর জন্য নো করা আছে। এবার ক্যাল 0 আসার পরে একটা কাউন্টস আসবে, কাউন্টস আসার পরে আবার মোডটাকে প্রেস করতে হবে। এবার লোড দেখাবে, এরপরে আমি একটা 1 কেজি বাটখারা এরপরে দিয়ে দেবো, আবার মোডটাকে প্রেস করতে হবে। 5 কেজি দেখাচ্ছে, এখানে আমাকে 1 কেজি আমাকে সেট করতে হবে। আপ এরোতে 1 লিখব, আর ডাউন এরোতে এটাকে সরিয়ে 1000 করব। করা হয়ে গেলে আবার আমি মোডটাকে প্রেস করব, ক্যাল এফ দেখাবে, দেখিয়ে একটা কাউন্টস আসবে, আবার মোডটাকে প্রেস করব, ডান দেখিয়ে 1 কেজি দেখাব। তো আমার মেশিন পুরো সেটিং রেডি, প্লাস ক্যালিব্রেশনও রেডি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।